আসসালামু আলাইকুম। চলুন ঝটপট বিথি আপার সাথে প্রতিদিনকার তিনটি ইংরেজি শব্দ শিখে ফেলি। আজকের প্রথম শব্দটি দেখে নিই, সলিডেট। সলিডেট শব্দটি এসেছে সলিড শব্দ থেকে। এই শব্দটির অর্থ হলো অপরিবর্তনীয় আকার বিশিষ্ট, ঘন, ফাঁপা নয়, এমন কিছু দৃঢ় করা, সংকুচিত করা, একত্রিত করা, মানে খুব কঠিন হওয়া। সলিড, সলিড থেকে, সলিড মানে কঠিন, কোনো এখানে ফাঁপা কিছু নেই, রাইট? টু মেক সলিড অর ফার্ম, টু সলিডিফাই, টু মেক বিকাম সলিড অর হার্ড, এই জিনিসগুলোই হলো ইংরেজি মিনিং হিসাবে এখানে মানে বলা যায়, ঠিক আছে? এটার এক্সাম্পল হিসেবে সেন্টেন্সে ইউজ করা যেতে পারে, দ্য কেমিক্যাল রিয়াকশন সলিডিফাইজ দ্য রেসিন। সিনোনিমা শব্দ, টু মেক সলিড, মেক ইন্টু আ হার্ড অর কম্প্যাক্ট ম্যাস, টু ইউনিট ফার্মলি অর কনসলিডেট, এটসেট্রা। দ্বিতীয় শব্দটি কোহেরেন্স। কোহেরেন্স শব্দটির সামঞ্জস্য, সমন্বয়, সঙ্গতি, সংশক্তি, সংবদ্ধতা। আপনারা যখন কোনো কথা বলেন বা কাজ করেন যেটার সাথে সঙ্গতি বা সামঞ্জস্য রাখার, এই প্রসেসটাই হলো কোহেরেন্স, ওকে? দ্য কোয়ালিটি অফ বিং লজিক্যাল অ্যান্ড কনসিস্টেন্ট, দ্য কোয়ালিটি অফ ফর্মিং আ ইউনিফাইড হোল, ঠিক আছে? যেটা বললাম আর কি, এক্সাম্পল হিসেবে সেন্টেন্সে ইউজ করা যেতে পারে, দ্য দিস রেইজেস ফার্দার কোশ্চেন্স অন দ্য কোহেরেন্স অফ স্টেট পলিসি, মানে স্টেট পলিসি সামঞ্জস্যতা নিয়ে কোশ্চেন করা যেতে পারে। সিনোনিমা শব্দ হিসাবে ইউজ করা যেতে পারে লজিক্যাল ইন্টারকানেকশন, ওভারঅল সেন্স অর আন্ডারস্ট্যান্ডেবিলিটি, কনগ্রুইটি আর কনসিস্টেন্স, ওকে? তৃতীয় শব্দটি খুব মজার, রিয়েলম। রিয়েলম শব্দের অর্থ হলো রাজত্ব, রাজ্য, রাষ্ট্র, দেশ, ক্ষেত্র, জগৎ, এলাকা, মানে বিশাল এলাকা, রাজ্য। আপনারা মানে এটার সিনোনিমা শব্দ দেখেন, আমি সিনোনিমে চলে যাই। এখানে আছে কিংডম, ল্যান্ড টাইপস, লোটাস ল্যান্ড, লোট মানে বিশাল অবস্থা, সেলফ ইন্ডালজেন্স, টাইপ অফ এরিয়া, এরেনা, ডোমেইন, ফিল্ড, অরবিট অ্যান্ড স্পেয়ার, ঠিক আছে? এক্সাম্পল হিসাবে সেন্টেন্সে ইউজ করা যেতে পারে, দ্য রিয়েলম অফ অ্যাপ্লাইড কেমিস্ট্রি, উই ট্রাভেলড ইন রিয়েলমস রাইজিং আপ উইথ আদার টেরেন্টস অ্যান্ড ডিসেন্ডিং উইথ আদার্স, ঠিক আছে? এটাই হলো রিয়েলম, মানে খুব বিশাল এরিয়া নিয়ে, কল্পলোকও হতে পারে সেখানে, কল্পলোকের এরিয়া তো অনেক বড় হয়, তাই না? ক্ষেত্র, জগৎ, স্পেয়ার, এলাকা, রাজ্য, রাজত্ব, এই ব্যাপারগুলো আর কি। রিয়েলম, দ্য রিয়েলম অফ মাই কিংডম, ঠিক আছে? সেটা আচ্ছা, তাহলে আমরা শিখে ফেলাম আজকে তিনটি শব্দ, রিয়েলম, কোহেরেন্স এবং সলিডেট। কিছুটা হলেও যদি শিখে থাকেন, আমি রিকোয়েস্ট করবো আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে, যাতে করে আমার প্রতিদিনকার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর তা না হলেও সাবস্ক্রাইব না করলেও প্লিজ আমাকে দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।